যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নারী গার্মেন্টস কর্মীদের প্রতিবাদ স্বরূপ শুরু হয়েছিল এই দিনটির যাত্রা। শহরটির নারী শ্রমিকরা সময় ও যোগ্য মজুরির দাবিতে আন্দোলনে নেমেছিলেন। পরবর্তীতে 2009 সালে জার্মান রাজনীতিবিদ ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন আয়োজিত হয়েছিল, তবে 8 মার্চ নয়, 1909 সালের 28 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্রেট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল এই নারী সম্মেলন। 1910 সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। এতে অংশ নেয় 17টি দেশ থেকে আসা 100 জন নারী প্রতিনিধি। এ সম্মেলনে ক্লারা জেটকিন প্রতি বছরের 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। জাতিসংঘ 1975 সালে 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে 8 মার্চ পৃথিবী জুড়ে পালিত হচ্ছে দিনটি। 1971 সালে 8 মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হয়েছিল নারী দিবস। প্রতিবছরের মতো এবছরও আন্তর্জাতিক নারী দিবসের একটি প্রতিপাদ্য রয়েছে। প্রতিপাদ্যটি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন। জয়ন্তী চ্যাটার্জি, প্রতিদিনের বাংলাদেশ।